লোনে জর্জরিত, জীবনে অনেক কমপ্লিকেশন, টাকা পয়সা ইনকাম একসময় ছিল এখন নাই। যারা নতুন বিয়ে করছে, যেমন আমার, আমি যখন বিয়ের পরপর যদি এরকম প্যাকেজ পেতাম, আমার জন্য মনে হচ্ছে আমি পিকনিক খাচ্ছি। ছোটকালে যে খেলনা দিয়ে খেলতাম, কুসুম গরম পানিতে মধু দিচ্ছি, ঘুম থেকে উঠে সাইফের বাবা বলতেছে আমাকে একটু মধু আর পানি দাও, তাকে দিতে দিতে আমিও নিলাম একটা আমার জন্য। এই যে সহজে যেই মধুটা গরম পানির সাথে মিশতে চাবে না, সেটাই হচ্ছে অরিজিনাল মধু। সাইফানের জন্য রান ফ্রাই করতেছি, লেবু দেওয়ার সাথে সাথে কালারটা কি সুন্দর স্বচ্ছ হয়ে গেল বৃষ্টির পানির মতন। ওকে ডাকো, পরীক্ষায় রিভাইজ দিতে হবে তো। সে বই নিয়ে বসে আছে, ছেলেকে পড়াবে। দ্য ব্রাইট মুন লিট আপ দ্য ডার্ক স্কাই, তাকে ঘুরে এসে একবারে ঘুমাই গেছে। পরীক্ষা আছে কালকে পরীক্ষা আছে কালকে পরীক্ষা আছে কালকে পরীক্ষা একটু কঠিন বাট আমি পারবো একটু দোয়া করবেন সবাই। কালকে আমরা রাতে ঘুরে আসছি তো, এই যে রিভাইজটা এখন সকালে দিল। হ্যাঁ, আজকে মনে হয় একটু এমসিডব্লিউ হবে আর একটা পরীক্ষা হয়ে যাবে মনে হয়। টেনশন নাই, মাশাআল্লাহ তুমি পারবা তো, চিন্তা একটু ভালো করে পড়ে দেখবা কি প্রশ্নটা। প্রশ্নটা তো সব ইজি বাট কঠিন আছে, পেঁচায় দেয়। এ তো শিখে যাবা তো, পেঁচানো কাকে বলে, কীভাবে প্রশ্ন আসে। আস্তে আস্তে তুমি বড় হচ্ছ না, ছোট থেকে একবারে কান ঢাকা। হ্যাঁ, কিউট বয় লাগতেছে। টুপিটা পাপার হাতে দিয়ে দিও, নাহলে ব্যাগে রাখিও। আজকে তোমাকে শীত শীত লাগতেছে, শীত শীত বাবু। আজকে শীত একটু কম না, বাতাস আছে। কালকে ছিল কালকে রাতে আসতে আসার সময় আমাদের তিনজনেরই ঠান্ডা লাগছে, হু হু বাতাসটা আছে। আল্লাহ হাফেজ। লিফটে কে বাবা বাথরুম বানায় দিছে, পেশাব পায়খানা সবই লিফটে করতেছে, আল্লাহ জানে কে এই শয়তানি করতেছে, ধরা পড়তেছে না। আবারও কে যেন এখানে টয়লেট করে দিছে, বুঝতেছি না কিছুই। কার এই পাগলামি যে টয়লেট করবে লিফটে? বড় বড় শরীর, ছোট বড়। মাথা ঠান্ডা করে আজকে পরীক্ষাটা দিও। আর নেফিউ নিস, নিস স্পেলিং কি? NIEC। আর নিস যদি দেয় তাহলে কি লিখবা? সকালবেলা এই বারান্দায় আসলে আমার আর কোনো কাজ করতে মন চায় না, মনে হয় এখানেই বসে থাকি, রোদ খাই। আর এখন একটু শীত শীত পড়ছে না, রোদটা খুব মিষ্টি লাগে। কালকে রাতে যে আমরা খালামার বাসায় গেছি, তার রাতের চিকেন ধরা আছে, এই জন্য সকালের নাস্তাতেই দিয়ে দিলাম। আজকে আমার নাস্তা শেষ, সে টেবিলে আসতে আসতে এত দেরি, একটু অপেক্ষা করলা। এত অপেক্ষা করবো? আমার রান্নাটা তুমি করে দিবে না? এটা বের করো, বিটরুটের আচারটা এবার ভালোই আসছ, সুন্দর। বিটরুটগুলো ভালো, বিটরুটগুলো ভালো, বিটরুট ভালো হলে আচার আরও ভালো হয়। বিটরুট রোদে শুকায় পাউডার বানায়, সেটা প্রতিদিন যদি এক দুই চামচ খাওয়া যায় শরীর একদম ভালো। বুঝো কত টাকা কেজি? 2300 না 2400 টাকা ওই পাউডারের কেজি। তাহলে বিটরুট কিনেই তো করা যাবে, সেটা চিন্তা করছে। আর একটা চিন্তা করছে, একটা রেসিপি, ওটা বানাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে হিলসা দো পেঁয়াজা প্যাক, 140 টাকা প্লাস ভ্যাট। আর এটা হচ্ছে গরুর মাংস আলু মিক্স মল, এটা হচ্ছে 160 টাকা প্লাস ভ্যাট। আমরা কোনোদিন যাইনি এই স্বপ্নের অফার নিয়ে, এত হাইপ ছিল তো, পরে ঢুকে ভালোই লাগলো, তো ইতি আন্টির জন্য নিলাম, আমরাও নিছি। আজকেও বলতেছে রান্না করবে। খালামা আমার রুই মাছটা নিছে আর আমার ইলিশ মাছ, ইলিশ খালামাকে বলছি যেটা খুশি নেন। 140 টাকা দিয়ে আসলেই না, রুই মাছটা 160 ছিল, বাট ইলিশ 140 টাকা দিয়ে। তুমি পেঁয়াজও পাচ্ছ, তুমি কাঁচামরিচ, টমেটো পাচ্ছ, ধনিয়া পাতা পাচ্ছ, এটা বিশাল ব্যাপার। ইলিশ 3 পিস,
রুই দিছিল ওরা চার পিস দেখলাম, আর সাথে রুইয়ের সাথে বেগুন দিছিল, প্যাকটা কিন্তু ভালো লাগছে। আর আলু এখানে দেখো 160 টাকায়, তোমার গরুর মাংস আছে আবার আলুও আছে। রিক্সাওয়ালারও এখন ডেইলি 1000 টাকা কামাই আছে, যেহেতু রিক্সাওয়ালাদের সাথে কথাবার্তা হয় আমি জানি, কিন্তু তার ডেইলি এসেনশিয়ালস খরচ করার পরেও তার কিন্তু অনেক সময় গরুর মাংস মাসে একবার বা মাসে ধরেন দুইবার খাওয়া পরেও না অনেক সময়। যেমন আমি আমাদের রিক্সাওয়ালার কাছ থেকে একটা গল্প শুনছিলাম যে তার মেয়ে গরুর মাংস খাওয়ার জন্য খুব জিদ ধরছিল এক সময়, তো সে গরুর মাংসের দোকানদারের কাছে গেছে। আমি বললাম যে অনেক আগের কথা, আজ থেকে প্রবাবলি 6-8 মাস আগের কথা, আমি বললাম যে এই গরুর মাংসের দোকান না আমাকে ভালো মাংস দেয়। তখন বলছে যে আমি আমার মেয়ের জন্য 250 গ্রাম মাংস চাইছি, দেনে 1/2 কেজি মাংস নিয়েছি, 1/2 কেজি মাংসের মধ্যে হাড্ডি চর্বি দিছে, তাহলে রান্না করবো কি খাবো কি, সেটা তার দুঃখ ছিল। 140 টাকা কিন্তু একটা মানুষ খরচ করে একটা বেলাও যদি ইলিশের ঘ্রাণেই যদি খাইতে পারে এটা কিন্তু খারাপ কথা না। কিন্তু আমার কথা হচ্ছে এইগুলো করছে সুপার শপে। সুপার শপে তুমি কি কোনোদিন দেখছো ওই টাইপের মানুষ ঢুকতে, একটা রিক্সাওয়ালা বা একজন, হ্যাঁ ওই টাইপের না। আমরা যে কালকে দেখলাম এইসব নাড়তেছে কারা, আমার তোমার মতনই মানুষ যারা, যাদের একটা 1 কেজি মাংস কেনার এবিলিটি আছে তারাই, যাদের ইলিশ মাছ কেনার এবিলিটি আছে তারাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকের সংসার এমনও আছে যারা অনেক ব্যাচেলার, ভিতরে খুব একটা সুবিধা ভালো নেই, অনেকের আছে না যে দেখায় আমি অনেক ভালো কিন্তু আসলে খাইতে পারে না, আছেই কিন্তু ভালো ভালো জায়গায় থাকে, লোনে জর্জরিত, জীবনে অনেক কমপ্লিকেশন, টাকা পয়সা ইনকাম একসময় ছিল এখন নাই, ভালো সোসাইটিতে আছে কিন্তু খাওয়ার ক্ষমতা নেই। না আসলে মানে এটা বলা ভুল কথা, আসলে সবার জন্যই উপকার। যেমন দেখো আমার যেমন ভালো লাগলো, মনে হলো যে একটা শখ করে আমার একটা বেলা আরামে হয়ে যাবে। আমাদের আমাদের যেমন ছোট জীবন যখন আমরা বিয়ের পরে, তখন কিন্তু আমাদের কেমন হইতো, আমাদের তখন 1/2 কেজি মাংস দিয়ে আমাদের 2 দিন পার, আমাদের এখনো কিন্তু 250 দিয়ে আমাদের আরামে পার হয়ে যায়। যারা নতুন বিয়ে করছে যেমন আমি যখন বিয়ের পর পর যদি এরকম প্যাকেজ পেতাম আমার জন্য খুবই ভালো, খুবই ভালো, একটা দিন কি সুন্দর চলে যেত, তখন আরো এটা হয়তো কম দামে পাওয়া যেত। বাট তখন না আসলে জীবনে যুদ্ধ না করলে বড় হওয়া যায় না, আমরা জীবনে অনেক যুদ্ধ করছি, যুদ্ধ করতে 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 আমাদের এক সময় এমন ছিল যে আমাদের মুরগির মাংস কেনারও টাকা, আমাদের গরুর মাংস তো 165 টাকা একটা মুরগি, আমাদের বাসায় সমস্ত টাকা খুঁজে মুরগির টাকাটা দিছিলাম, 5 টাকাটাও লাগছে 165 টাকার, মনে আছে তোমার? আমাদের স্যালারি মানে আমার স্যালারি পাইতে তখন দেরি হইতো, এখনো দেরি হয়, ধরেন তখন 10 তারিখ পার হয়ে যাইতো অনেক সময়, আমাদের সংসার আমরা কষ্ট করে চলছি, অনেক কষ্ট করছি কিন্তু যুদ্ধ করছি। মানে এখন আমরা অনেক মানুষের সাথে রেগুলারলি মিশি, যখন তাদের স্ট্রাগলের কথা শুনি বা তাদের কষ্টের কথা শুনি তখন মনে তখন মাথায় আসে যে আমরা আসলে অনেক দূর আসছি, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে অনেক দূর আসছি। এনিওয়েজ আজকে বিষয়টা হচ্ছে যে রান্না করো দেখি আমরা এটা, তুমি এটা এক বেলা তোমার জন্য, এটা কত গ্রাম মাংস? গ্রাম লেখা নেই, না 200 গ্রাম শুনলাম, না জানি না, দেখি এটা তুমি, আচ্ছা এখনি মাপ, এটা এক বেলা খাইতে, এটা আমার জন্য এক বেলা না হিসাবে দুই বেলাই হবে, দেখো দুই বেলা হয়ে গেছে, মা ছেলে আরামে হবে, হবে হ্যাঁ, এটা দেখি আমি আমার দুই বেলা হয় নাকি, হবে একটু আলু আরেকটা আমি এড করব, না আর কিছু না, যা আছে তাই, তার মধ্যে কোনো কিছু করা যাবে না, শুধু মশলা এড করতে পারবে, আচ্ছা আচ্ছা কোনো কিছু এড করতে পারবে না। ঠিক আছে এইভাবে রান্না করি, ভালোই লাগছে, প্যাকেজটা আমার কাছে খারাপ লাগে নাই, এই প্যাকেটটা ছোট সংসারের জন্য খুব সুন্দর, যেমন 3 জনের জন্য একটা সুন্দর প্যাকেট, আলু দুইটা ভালো সাইজের, একটা দুইটা 3 পিস 4 পিস 5 পিস 6 7 8 9 10 11 পিস পাইছি, খারাপ না ভালোই লাগছে। একটু তেল চর্বি আলা মাংস, মানে চাইলে আপনি তেল না ছাড়াই রান্না করতে পারবেন, এর সাথে আলু কেটে নেই। কয়েকদিন সবার ফেসবুক ইউটিউবে খালি দেখতেছিলাম, দেখে একটু নিজের ইচ্ছা হচ্ছিল, সাইফানা বাবাকে বলছিলাম, সাইফানা বাবা কিনে দিও তো, কালকে সাইফানা বাবা যখন কালামার বাসায় যাই তখন বলতেছে চলো যাই, ওখান থেকে স্বপ্নটা কাছে, মাংস সাইজ একটু ছোট ছোট, তো আলুটাও ছোট ছোটই দিই, এর সাথে আর একটু নিজের আলু মিলাইলে আরো সুন্দর হবে, বাড়ির আলু একটা দিয়ে দেই, তাহলে কি হবে আলু ঝোল দিয়ে মাংস সুন্দর হয়ে যাবে আর দুই বেলা পার হয়ে যাবে। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ,
গরুর মাংস তো একবারে প্রেসারে দিয়ে দিই। রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটাকে সুন্দরভাবে এখন কষাই নেই, সেই কালার আসছে মশলার, হলুদটা ভালো তো সুন্দর কালার আসে। ধনিয়া, জিরা, বিসমিল্লাহ, এখন আমি দুইটা শীষ দিয়ে নিব, তারপরে আলুগুলো দিয়ে আর একটা শীষ দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল রাখবো তো। চেহারা তো ভালোই, গ্রান ট্রান তো ভালোই আসছে, সুন্দরই দেখা যাচ্ছে। দেখেন আমি ওই যে সাইফানের পাপার জন্য যখন অল্প করে গরু রান্না করতাম, ওই যে ওয়েট লসের, ওই রকমই সুন্দর হয়েছে, সিদ্ধ হইল নাকি, সুন্দর মাংসগুলো ভালো। এখন আলু দিয়ে একটা শীষ দিব, আমার বস্ত সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে মাছের প্যাকেটটা খুলে ফেলি, কি সুন্দর, তিনটা মরিচ, একটা টমেটো, তারপরে পেঁয়াজ তিনটা, ধনিয়া পাতা দুইটা গাছ কাটাকাটি সব করে নেই, আর মাছ তিনটাও ধুয়ে নেই। মাছ তিনটা ওরা কী করছে, লেজটা ফেলে দিছে, লেজটা রাখলে একটু ভালো লাগতো দেখতে, কেন যে ফেলে দিছে জানি না। এই যে তিন পিস মাছ, ছোটো সাইজের ইলিশ, 140 টাকার ইলিশ খাচ্ছি, এবার যত দাম গেল এই সাইজের ইলিশই তো এবার 600 টাকা কেজি। পেঁয়াজ ভালোই দিছে, তিন পিস ইলিশ রান্নাতে তিনটা পেঁয়াজ দিছে, খারাপ না। কাঁচামরিচ দিছে তিনটা, আমি একটু ভিন্নভাবে রান্না করব, ইন্ডিয়ান স্টাইলে, যেটা আমার অনেক ভাল লাগে। রান্নাতে আবার পেঁয়াজ লাগে না, তাও দিয়ে দিই, কেটে নিলাম। ধনিয়া পাতা ইলিশে তো আমি পছন্দ কম করি, তারপরে দিছে যখন দিয়ে দেবো আজকে। গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আমি একটু ঝোল খাওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। রান্নাটা সুন্দরই হয়েছে, লবণ টেস্ট করে দেখলাম, গরুর মাংস একটু আলু টালু বেশি দিলে মানে পার হয়ে যায়, গ্রানি খাওয়া যায়। একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, শেষ, পাতলা পাতলা রান্না। একটা সংসারের জন্য সুন্দর, খালি একটা আলু দিয়ে দিবেন। সাবিনাপা সেই মেইন তরকারি সেই হয়েছে, আমি একটা আলু দিছি, সে আর স্বাদও হয়েছে, হেব্বি বাড়ছে তো, বাড়বে না, মাংসগুলি ভালোই দিছে, চর্বি মাংস আলা। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিব, কালো জিরা ফোড়ন দিয়ে এই তেলেই মাছটা ভেজে নেব। ইলিশ মাছের পিসগুলো এত চিকন করে কাটছে, মানে খুব সাবধানে মারতে হবে, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই তেলেই আমার কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিব, এর মধ্যেই দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দেব লবণ একটু। শর্টকাট রান্না বান্না, এই কালো জিরা দেওয়াতে অনেক সুন্দর করে রান্না করতেছি। ইন্ডিয়ান ভাই বোনরা এইভাবে রান্না করে, কিন্তু সেক্ষেত্রে তারা হলো পেঁয়াজ দেয় না। এখন আমি পেঁয়াজ পাইছি এই প্যাকেজের সাথে, দিয়েই দিলাম খুব সুন্দর করে, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়া শেষ। এখন ঝোলের পানিটা দিয়ে দিব, টমেটোগুলো দিয়ে দিই এখনই, ফুটে আসলে মাছ দিব। ছোট ছোট রান্না তো, রান্না করতে খুব ভালো লাগলো,
মনে হচ্ছে আমি পিকনিক খাচ্ছি, ছোটোকালের যে খেলনা দিয়ে খেলতাম ওরকম একটা আনন্দ পাচ্ছি। সুন্দর একটা ঝোল তৈরি হয়েছে, এখন আমি এই মাছগুলো ছেড়ে দেব। বিসমিল্লাহ। আমার শাশুড়ি সবসময় বলে এই মাছের তেলটা যদি না দাও তরকারি স্বাদ হবে না, ধুয়ে এটা দিতেই হবে। খুব্দি হইল তো দেখতে, কি ঝোলটা টেস্ট করে আমার মন শান্তি হয়ে গেছে। ছোট ইলিশের ঘ্রাণ মাশাল্লাহ খুবই সুন্দর, আমি ধনিয়া পাতা দিব না, ইলিশের ঘ্রাণটা মাছে থাক। একটু টমেটোগুলো এইভাবে করে আওলাই দিচ্ছি। শেষ, রান্না বান্না শেষ, সাইফনা বাবাকে একটু দেখাই আসি। সেই রান্না করছেন যে কালো জিরার? হ্যাঁ, কিন্তু আজকে পেঁয়াজটা দিছি, ইন্ডিয়ান ভাই বোনরা পেঁয়াজ তো দেয় না। দেখো চেহারা কি দেখতে সুন্দর হয়েছে, এটা খেতেও সেই ইলিশের ঘ্রাণ চড়া আছে, ছোট হইলে হবে কি। নতুন আলু দিলাম একটা, আর এই যে পালং শাক দুই দিন আগে কেনা হয়েছে, দেখা যাচ্ছে এটা না ওইটা রান্না হচ্ছে, শাক আর রান্না হচ্ছে না। সাথে দিয়ে দিলাম দুই তিনটা সিম, এখন সিদ্ধ হোক একসাথে। সিম বড় বড় সিম আনছিল, একটু শাক সবজি না হলে ভাল লাগবে, খালি মেইন তরকারি রান্না করলাম। নতুন আলু না সব তরকারিতে ভালো লাগে। আজকে আমার ছেলে টিফিন আইটেম একদম শেষ, এই জন্য ওর জন্য হলো একটু টিফিন আইটেম বানাবো। কিমা করে নিছি, চিকেন কিমা, এটা বানাবো চিকেন সালামি, আর এটা বানাবো হচ্ছে একটু কিমা দিয়ে ক্যাপসিকাম গাজর রান্না করে রান্না করে নিব। রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন এই কাজটা করে রাখি। চিকেন সালামির জন্য দিলাম অল্প একটু ক্যাপসিকাম, সামান্য আদা বাটা, রসুন বাটা, গাজর কুচি, তারপরে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, টমেটো দিছি একটা, আর একটু হলো বিটরুট দেব, লেবুর রস দেওয়ার থেকে আমি একটু বিটরুটের পানি দিয়ে দেব, আর সাথে একটু ঘি দেব। ঘিটা দিলে সালামিটা অনেক সফট হবে। আদু ভাঙা হয়ে গেছে, এখন এর মধ্যে চিকেনের কিমাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো গোলমরিচ আর লবণ। এখন এটা দিয়ে কাবাব বানান, আর শাসলিক বানান, নাকি মোমো বানান, সব কিছুই পারবেন। রেডি, বাচ্চার টিফিন নিয়ে চিন্তা করতে হয় না, এভাবে করে রাখলে অনেক সুবিধা হয় আমার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনার গ্রামের পরীক্ষা কেমন হয়েছে স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দিকে তাকায় বলছেন কেন স্যার? গ্রামারের পরীক্ষার সময় ওয়েডনেসডে লিখছে, বাট থার্সডে ডেট দিয়ে রাখছে, তাহলে থার্সডে যে দুইটা পরীক্ষা। ও ও নো, তোমাদের অ্যাডমিন রুমে একটু কথা বলে আসলাম, দেখলাম তো দেখলাম, সেই একটা আপডেট নিয়ে আসলাম, আপডেটটা জানাবো নাকি জানি না। সাইফান জানো আপডেট? ভালো করে মগের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। বিসমিল্লাহ, চেপে চেপে বসাইতে হবে, ফাঁকা থাকলে ওই জায়গাটা আবার ফাঁকা থাকে। চিকেন সালামি বাহির থেকে কিনতে গেলে কত টাকা লাগে, বাড়িতেই যদি বানানো যায় তাহলে বানায় নেওয়াই ভালো। বিসমিল্লাহ, একটা এই যে ছোট্ট প্লেট দিয়ে ঢেকে, একটা হলো শক্ত কিছু দিয়ে দেবেন, 15-20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর এখন ওই যে অল্প একটু কিমা রাখছি সেটা রান্না করে নেব। 200 গ্রাম দিয়ে সালামি আর মোমোর জন্য রাখলাম, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল করে মশলা কষায় এর মধ্যে দিয়ে দেবো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, টমেটো, এই যে কিমা, এই যে গাজর সব কাটাকাটি করছি, আদা রসুন বাটা সব দিয়ে হালকা করে রান্না করে আমি এখনই রান্নাঘর থেকে চলে যাব। একটু সময় লাগলো কিন্তু আমার এই কাজটা হইলে আর লাগবে না, অল্প অল্পই থাক। আমার এই কাজটা হইলে আমার হলো টেনশন নাই, বিকালের নাস্তা, বাচ্চার টিফিন, জিরা, ধনিয়া সব মশলা টশলা অল্প করেই দিলাম, এটা সকালের নাস্তার সাথেও এই রান্নাটা খাওয়া যাবে।
গরম মশলা গুঁড়া, লবণ দিয়ে দিছি। এখন গাজর, গাজরটা হতে একটু সময় লাগবে দেখে গাজরটা আগে দিলাম। একটু পরে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেব। কিমাগুলো যেন দলা পেকে না যায়, একটু বড় বড় যেগুলো দলা সেগুলোর জন্য একটু এইভাবে ধরে নিলাম। গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই ক্যাপসিকাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা খুব সামান্য, ঝাল যদি কম হয় তাহলে আমি আরও একটু কাঁচামরিচ দেব আর সামান্য একটু গোলমরিচ দেব নামানোর আগে। শেষ, রান্না বান্না শেষ। এখানে হিট কমায় রাখ মানে বন্ধ করে দিছি, এখন আমি রান্নাঘর থেকে চলে যাব। এই যে হয়ে গেছে, ঠান্ডা হলে নাড়ি নাহলে হাত আমার পুড়ে যাবে, ঠান্ডা হলে বক্সে ফ্রিজে রাখবো। একবারে রান্নাঘর থেকে বিদায়, আজানও হয়ে গেছে, বাচ্চাও চলে আসছে। একবারে আজর টাজর করে থালা বাসন ধুয়ে নেই। এখানে দেখেন পালার অবস্থা কি হয়েছে আমার, আর বের করলেই কাজ হয়। দুই দিন থেকে আদা হলুদ আর করলার এই পানিটা বানানো হয় না, আজকে একটু বসাই দিলাম। সব কাজকর্ম শেষ করতে করতে প্রতিদিন ইদানিং খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাচ্ছে। বলতেছি রান্না করছি সকালবেলা, ঠান্ডা হয়ে যাবে, এই জন্য মাংস গরম করে নিচ্ছি, আমার মাছটাও গরম করে নিচ্ছি। সব আমার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে যায়, আমার আরও ফাস্ট হইতে হবে। মাঝে মাঝে মনে হয় সময় আমার থেকে আগে দৌড়ায়। সাইফান জানো আজকে আমরা কি রান্না করছি? কি বলো? ছোট হয়ে যাচ্ছে না ছোট বেবি, আসো নাও গরম মাংস নাও, দেখতে তো ফার্স্ট ক্লাস হয়েছে। একটু আলো আমি একটা বেশি দিছি বুঝলা। এ দেখো চর্বি মাংস, খারাপ না মানে এসে আরো খেতে যান, আরো কয় পিস আছে ওখানে? আরো অনেক পিস আছে, 11 পিস আছে, 11। একটা লোকাল রেস্টুরেন্ট আপনি যদি খেতে চান আপনার 180 টাকা 200 টাকা নেবে, হচ্ছে 4-5 পিস মাংস দিবে, একটা ওর মধ্যে হাড্ডি থাকবে। কিন্তু এখানে বেশ ভালোই, ধরেন এটা দিয়ে একটা মানুষ ইজিলি এক থাল ভাত খেলা দুই থাল ভাত খেয়ে উঠে যেতে পারবে। একটু আলুটা আমি বেশি দিছি বললাম, মানে আমার কথাটা হচ্ছে যে ঝোল মাংস দিয়ে। আমরা যখন ব্যাচেলার ছিলাম আমরা দুই পিস, গরুর মাংস তো মেসে সাধারণত রান্না হয় না, হইলে দুই পিস, মুরগির মাংস দুই পিস, সেম দুই পিস মাত্র খেতা। তো এটা ব্যাচেলারদের জন্য ভেরি গুড ডিল, ছোট সংসারের জন্য অনেক সুন্দর। ধরেন আমার অত পরিমাণ কিনতে হচ্ছে না, অল্প পরিমাণ কিনলাম, কিনে রান্না করে খাইলাম একবেলা শেষ, আমাদেরও সুন্দর হয়ে যাবে। খারাপ না, ভালো। আপনারা কেউ এই স্বপ্নের অফারটা এভেল করছেন নাকি একটু অবশ্যই কমেন্টে জানায়, আর আপনাদের মতামত কি এটাও জানায়। আমি এই যে মাছ নিয়ে নিছি, মাছের ঘ্রাণ আছে, ছোট হলে হবে কি স্বাদ আছে, আমি তো সুন্দর করে রান্না করছি, ভালো লাগছে, রান্নাতে ভালো লাগছে, মানে ওরা যে ছোট প্যাকেটে দিচ্ছে না ওটাই আকর্ষণীয়, মানে ভালো লাগছে। আসলে চিন্তা করলে অনেক কিছু মাথায় আসে তাই না? স্বাদ হয়েছে, গরুর মাংসের থেকে এই ঝোল স্বাদ বেশি। কি কও, ইলিশের ঘ্রাণ কি কেউ হারাইতে পারে? না না না, ছোট হলে ভালোই ঘ্রাণ আছে। তার মধ্যে স্পেশাল রেসিপি ইলিশ, ইলিশটাও তো স্বাদ, স্বাদ আছে কিন্তু ছোট মাছ, একটু ছোট, একটু বড় হলে খুশি লাগে না। কয় পিস দিছে? 3 পিস, ছোট ছোট না, ওটা লেজ, লেজের আগে কেটে দিছে আবার, কিন্তু ভালোই স্বাদ আছে। এ দিয়ে দুই বেলা হয়ে যাবে আমাদের, আমি খাবো মাছ
আরে ও খাবে মাংস। আমরা এখন আওরঙ্গজেবের জন্মদিনের কেক খাচ্ছি। কেকটা এত মজার, এই যে উপরে না হোয়াইট চকলেটগুলো খুবই মজার। স্যাফন বলছে ভাত খাওয়ার পরে মিষ্টি কিছু খাওয়াও না, আর একটু বিস্তুমি খেয়ে না, আমি একটা খেয়ে নিই, শেষ হয়ে যাক। বসেছিলাম আপনাকে, আপনাদেরকে সূর্য ডোবানো দেখাবো। এখানে বসতে বসতে আমি চা খাইতে খাইতে আর ভিডিও দেখতে দেখতে আমি ভুলে গেছি, মনটা খারাপ। মাগরিবের নামাজ পড়ে আসে, ডিম সিদ্ধ দিলাম, এদিকে আজকে রুটি শেষ, রুটির আটা ছেনবো, পানি গরম দিলাম, সাইফানকে আরবি পড়তে পাঠাবো, আর এদিকে যে তখন সালামি বানাইছিলাম চিকেন সালামি সেটা বের করে নিলাম, ভালোই হয়েছে, তো বক্সে করে রেখে দিব, সুন্দর হয়েছে, কেটে কেটে একটু বাটার দিয়ে ভেজে যেভাবে খুশি। বার্গারের প্যাটি হিসাবেও খাওয়া যাবে, আবার পাউরুটির মধ্যে দিয়েও খাওয়া যাবে। টুপি পরো, টুপি পরো, এই যে এইটা পরবো না, এইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সুন্দর লাগে। সাইফান আরবি পরে আসতে আসতে আমি এই যে রুটিগুলো বানিয়ে নিব, তারপরে ওকে আসলে পড়তে বসাবো, কালকে ওর একটা পরীক্ষাও আছে, বিকাল থেকে পড়ানো হয়েছে। আটা ছেনে নিয়ে অল্প একটু আটার একটু জর্দা রং মিশাইছি, তখন একটু মাংস তুলে রাখছি, কয়েকটা মোমো বানাবো, একটু ডিজাইন করে একটু অন্যরকম ডিজাইন দিব আজকে। সাইফান আরবি পড়তে গেছে, ও আসলোকে সারপ্রাইজ দেব। এই যে দুই কালারের আগে রুটি বানিয়ে নিতে হবে। আজকে বানাবো গোলাপ ফুল মোমো, তখন যে বিটরুট দিয়ে সালামির জন্য মাংস মাখাইছিলাম সেই মাংসটাকে এইভাবে করে একটু দিয়ে দেব। এই যে রেডি হয়ে গেল গোলাপ ফুল মোমো, একবারে গোলাপের মতন সুন্দর দেখতে। এভাবে করেই এখন বাপে দিয়ে দেব, বেশ কয়েকটা বানাই নেই, সেখানে বাবাকে দেখে আসি। মোমোর নতুন রূপ দেখো, ওরে এভাবে করে বাপে যাবে, মারাত্মক খুবই সুন্দর, বেস্ট মোমো। সাইফার আসলে সারপ্রাইজ দেবো, তুমি হবা, একটা তো খাইতেই হবে। সাইফানের জন্য ভাব দিয়ে রাখি, ওর বাবা একটু টেস্ট করবে আর বানাবো না পরে বানাবো। ওয়াও, সেই লাগতেছে না, খুব আনকমন। ঝটপট কুকিং পটে এখন হয়ে যাক। মাশাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে, একবারে মনে হচ্ছে সদ্য ফোটা গোলাপ ফুল, গরম অনেক, যে কেউ নাস্তাটা দেখে খুশি হয়ে যাবে। আউ গরম, হাত পুড়ে যাবে, আস্তে আস্তে নিয়ে যাই। তোমার তিন পিস, আম্মুর এক পিস এখানে, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও। থ্যাংক ইউ। যে চিলি অয়েল টা লিবা নাকি? এক্ষুনি বানালাম না, এত করে মুখে দিতে বাবা, আজকে বিটরুট দিয়ে ভিতরে পুর বানাইছে, দেখতে এটা সুন্দর, খাইতে আরো সুন্দর। চিলি অয়েল না একটু আনো, আজকের পুরটা আরো মজা, আরো মজা। আজকের পুরটা হচ্ছে সালামির জন্য বানাইছিলাম, সেই পুরটা দিয়ে একটু কয়টা বানাচ্ছি। তোমার দুইটা, আমার দুইটা। হ্যাঁ না, আমি দুইটা খেতে পাবো না বাবা,
তুমি পারলে সব খাই না, আমি যে নাস্তা খাইছি ডিম টিম, পেট টেট ভরা আমার। উপর দিয়ে দিব, সুন্দর হয়। বাস 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 বাস, সাইফেন নিবে এটা, এটা সরাই ফেলবো নাহলে সাইফেন ভেঙে ফেলবে। আপনারা একটু দেখে নেন, দ্য ডিপ পেপারের পক্ষ থেকে আমাদেরকে গিফট করা হয়েছিল। ওনাদের প্রতিটা ডিপও অনেক মজার, অনেক ভালো। হট তুমি নিবে? কোথায় দেবো? এই তিনটা ওনার এখানে 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 দেবো। আরো কি বানাবো? আমি আর বানাতে চাচ্ছি না, কারণ কি আমি রুটি বানাবো, সময় নেই। আল্লাহ হাফেজ দিয়ে দাও তোমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, সাইফাত বিদায় জানাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শুনে থাকবেন, আমাদের জন্য থাকবেন আলাদা সময়। সাইফানের জন্য টিফিন আইটেম এই যে কুশলির মতন করে মানে বানাই একটু ভাব দিয়ে দিছি, আর কালারফুল রুটি বানাচ্ছি। এগুলো সাদা কালার, আর এই দুইটা হয়েছে কালারফুল রুটি। ভালোই লাগতেছে দেখতে। এই যে মার্বেল কেক বানাই না, সেই টাইপের হয়েছে, সাদা আর অরেঞ্জ মিশে। সকালে ভাবছি কালকে আমরা দুজন সকালে এই দুইটা রুটি খাবো, তখন আবার আপনারা জিজ্ঞাসা করবেন আপু রুটিটা কীভাবে বানাইছো। এই জন্য আবার ক্যামেরা নিয়ে আসলাম যে দেখাই দিই। সাইফানের পাপার বস হচ্ছে যে চকলেট দিছে, সেই চকলেট আমরা প্যাকেট খুলি নাই। পিনাট বাটার কাপস, সে জিন্দগিতে রাতে চকলেট খায় না, সে বলতেছে আজকে তা খাই। চকলেটটা দেখতে খুব সুন্দর দেখেন। পুরা পিনাট বাটার ভিতরে। He's be upon him.